আজ শুভ অষ্টমী, আমরা এখানে এসেছি বাটা একটা নদীর ধারে, দুজনের খুব ইচ্ছা করছে নদীর ধারে ঘুরতে আসার জন্য। তাই আমরা ঠিক করলাম যে বাটা এখানে একটা বড় ঠাকুর আছে, যেটা আপনারা শুনে থাকবেন, ঠাকুরও দেখা হলো নদীর ধারে ঘুরতে আসা হলো। তা এইখানে এসে দেখলাম অনেকেই আসে এই জায়গাটা জাস্ট বিকেলবেলা ঘোরার জন্য। আর এই গঙ্গাটা দেখতে পাচ্ছেন, এই গঙ্গাটা অপোজিটে হাওড়া। তলা বাটা বাটা ওয়েল প্ল্যান। দেখতে পাবো না তো সেটা দেখবি না তো, এসে এখানে বিকালবেলা অনেকে ট্যুর করতেও আসে, আর আমার কেউ চাইলে পিকনিক করতেও আসছে এখানে। কোথায় আছেন? বাটা গঙ্গা, বাটা গঙ্গা, এখানে বনভোজনে চলে আসবেন, অপোজিটে হাওড়া, সাঁতার দিয়ে পার হয়ে যাবে, কোনো চাপ নেই। বাটানগরে আসার কয়েকটি উপায় বলতে, একটা হচ্ছে আপনি শিয়ালদা থেকে বজবজ লোকালে লুঙ্গি স্টেশনে নামতে পারেন, তারপরে এই বাটানগরে আসতে পারেন। বাটানগরটা ওই টাটানগরেরই মতন, এ বাটা কোম্পানিকে কেন্দ্র করেই তৈরি হয়েছে। তো এখানে ওয়েল প্ল্যান সব প্ল্যান রয়েছে বেশি। আরে এটা ওটা 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 দারুণ লাগছে, দারুণ লাগছে। নদীর ধার, আমরা দুই ভাই, আমরা এসছি কোথায়? বাটানগর। বাটানগরটা কোথায়? মহেশতলা বাটানগর, ঠিক আছে। এই যে জেটিঘাট, ওপারটা হচ্ছে হাওড়ার সারেঙ্গাপুর। তো আজকে ভেবেছিলাম যে ওপারটায় যাবো, কিন্তু একটু লেট হয়ে গেলে বলে না, ঠিক নেই, সত্যি কথা বলতে গেলাম না। এরপরে একদিন যাবো, ১০ টাকা করে টিকিট, ঠিক আছে। আর আপনাদের নদী মানে লঞ্চে বসে ভিডিও করে টোটাল গঙ্গাটা দেখাবো। ধন্যবাদ। ওয়েল প্ল্যান সব, বাটানগরের ফ্ল্যাট, দারুণ দারুণ ফ্ল্যাট আছে। বিবেকানন্দ হল, তারপর অনেক বছর আসা হয়নি, এবছর আবার গঙ্গা দেখার নাম করে আমরা ঠাকুরটাও দেখতে যাচ্ছি। না না না, গঙ্গা দেখার নাম করে, ঠাকুর দেখার নাম করে গঙ্গা দেখে, নাম করে গঙ্গা দেখতে গেছি। সেই কারণ থেকে শুরু করে আশেপাশে যত মাঠ মানে বাটার থেকে বাটামোড় থেকে বাটানগর দিয়ে তো আসতেই পারলাম না, কেন মেলার জন্য এবারে ঘুরে লুঙ্গি হয়ে আসতে হয়েছে আমাদের। আর এখানে আমরা মোটামুটি মণ্ডপের কাছেই চলে এসেছি। এই পুজোর বিরাট বৈশিষ্ট্য হচ্ছে বিরাট বড় এরিয়া জুড়ে মেলা। এখানে আমি যত আমি একবার একবার যখন এসেছিলাম মরণকূপ সার্কাস পর্যন্ত দেখেছিলাম, এখন জানি না যে কী আছে, কিন্তু সেটা গিয়েই দেখতে পাবো। কিন্তু মেন হচ্ছে আমাদের এখানে মণ্ডপে যেরকম ঠাকুর সুন্দর হয় তেমনি বিরাট মেলা হয় উদ্দেশ্যে। এবার সত্যি কথা বলতে এবার মন মানে প্যান্ডেলের খুব একটা মানে বৈচিত্র্য নেই, প্রতিমা সত্যি সুন্দর হয়েছে। এখানে এখন মেন আকর্ষণ হয়েছে মেলা, চলো এবার মেলা দেখি। মেলার প্যান্ডেলটা একটু অন্য টাইপের দেখছি, একটু মেলা হপিং করি, দেখে নিচ্ছি যে হপিংয়ের মিনিংসটা আমি আমি আমাকে নতুন, হয়তো হয়তো ব্যান্ডেডেড আমরা তো হপিং, এই শপিংয়ের অপোজিট হপিং, হপিং করে নিই। হপিং মানে দেখা কি
তা আমাকে জানিও সবাই। আর আমরা একটু মেলা দেখছি, মেলার এরিয়াটা বিশাল বিশাল বড়, এটাই দেখার আছে। আর কী কী আছে মেলার মধ্যে? মেলায় তো বিশাল মেলা বুঝেছি, কারণ এখন সত্যি কথা বলতে এরকম বড় এরিয়া নিয়ে মেলা হওয়ার মতো জায়গা নেই নেই, যার জন্যই হয় না। যেমন আমাদের সকের বাজারে চণ্ডী মেলাটা অনেক বড় হয়, কিন্তু তাছাড়া বড় মেলা পাওয়া খুব মুশকিল হয়ে যায়। কিন্তু এখানে আমার কাছে বিশেষ করে এই মেলাটাকেই হাইলাইট করার মতন আছে। চলো দেখে নিই মেলাটা কী কী আছে। ভিডিওটা দেখবে তখন মনে হয় আমাকে দেখি জানো তো মনে হয় আমাকে তাই যত রাত হবে তত মেলা 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 অনেক দোকান বসেছে, বাট এখন আমি মনে করি ফাঁকাই আছে। আচ্ছা খাও আচ্ছা, এরিয়া বড়, মেলা বড়, সব বড়, বাট এখন ফাঁকা আমি মনে করছি। এখানে ছটা বাজেনি, কম অনেক কম অনেক কম। নতুন স্ট্রাকচারে হয়েছে মেলার বুকটা খোলা খোলা না, যাচ্ছি এর সেকেন্ড পার্টের মেলা। চলো যেতে যেতে যেটুকুনি দেখবো আর দেখাবো, ব্যাস এর চেয়ে বেশি। সেকেন্ড পার্টের মেলা, সেখানে দেখা যাবে বিভিন্ন রকম রেস্টুরেন্ট, খাওয়া। রাত বাড়বে, লোক বাড়বে, ভিড় বাড়বে, আমরা একটু ফাঁকা ফাঁকা দেখে নিলাম এবং আপনাদেরও দেখিয়ে দিই। কোনো বাইক রাখা হয়েছে অন্য জায়গায়, সেখান থেকে ওইভাবে যেতে হবে। চলো, আর এখানে আসার ওই যেটা ট্রেন বললাম, ট্রেন ছাড়া আরেকটা হচ্ছে তাতলা থেকে বজবাজুটে অনেক বাস আছে। আর সবচেয়ে ভালো হচ্ছে একদম 7 কিলোমিটার মানে আমাদের ফ্লাইওভার থেকে উঠবে একেবারে বাটা মোড়ে না, ফ্লাইওভারের মজাও নেবে সঙ্গে মেলারও মজা নেবে। এই হচ্ছে সেই ব্রিজ, যে ব্রিজে করে মানে তাতলা জিঞ্জিরা বাজার থেকে পুরো বাটা মোড় অবধি আপনারা আসতে পারবেন। খুবই ফাঁকা, মানে একদম প্রায় 7-8 কিলোমিটারের ব্রিজ আছে, ঠিক আছে। ব্রিজে উঠুন, মানে লং ড্রাইভেরও মজা নিন, আর বাটানগরে নিচ্ছি বাটানগরের ঠাকুরটা দেখে যেটা আমরা নিচ্ছি বা বাটার ঠাকুর হয়তো আর মানে পুজোর মধ্যে যদি ভিডিওটা দেখেন তো দেখে যেতে পারবেন, নাহলে পরবর্তীকালে আসবেন ওই বাটানগর বলুন ওই সাইডটা নদীর ধার সত্যিই ভালো লাগবে। বিকালবেলা আসুন বা বনভোজন যেগুলো হয় ছোটোখাটো করে যেতে পারবেন।